সাদা রঙের একটা অ্যাম্বাসাডারের পিছনের সিটে হেলান নিয়ে বসে আছেন সুচিত্রা। তীব্র দাবদাহ, পুরো কলকাতা পুড়ছে। অ্যাম্বাসাডার পার্ক স্ট্রিটে ঢুকে একটু আগাতেই ফুটপাতে একজনকে দেখে সোজা হয়ে সিটে বসলেন সুচিত্রা। ড্রাইভারকে গাড়ি সাইড করতে বলে নিজেই নেমে এগিয়ে গেলেন সেই মানুষটার দিকে। এই কাঠফাটা গরমে ফুটপাতে দাঁড়িয়ে ভিক্ষা করছেন স্বয়ং ঋত্বিক ঘটক। হাত জোর করে প্রণাম করতে করতে সুচিত্রা বললেন, আমাকে চিনতে পারছেন ঋত্বিকদা? আমি সুচিত্রা, গত বছর শান্তিনিকেতনে দেখা হয়েছিল। চশমার উপর দিকে তাকিয়ে ভালো করে মুখটা দেখলেন ঋত্বিক। তারপরে বললেন, ও হ্যাঁ, তুমি সুচিত্রা রায় তো? টালিগঞ্জে বাড়ি, অন্নদাশঙ্কর রায় তোমার জ্যাঠা হন না? ঠিক বলছি তো? সুচিত্রা আপ্লুত হলেন, কি সৌভাগ্য, এত বড় মানুষটা সব মনে রেখেছে। সুচিত্রা কলকাতার শিল্পপ্রেমী বনেদি পরিবারের মেয়ে। জন্মের পর থেকেই কলকাতার সব মহিরুহদের সামনে দেখে বড় হয়েছেন। ইদানিং প্রায় বিভিন্ন সাহিত্য পত্রিকায় চলচ্চিত্র বিষয়ে প্রবন্ধ নিবন্ধ লেখেন তিনি। তাই ঋত্বিক ঘটকের মূল্য সে বোঝে। ঋত্বিক ঘটককে মনে মনে গুরু মানে সুচিত্রা। ঋত্বিক ঘটকের পরনে সেদিন ধুলিমলিন পাজামা পাঞ্জাবি, চোখে কালো ফ্রেমের চশমা, একমাথা এলোমেলো চুল, মুখে খোঁচা খোঁচা দাড়ি, সে মুখে বিন্দু বিন্দু ঘাম। এই যবুথবু অবস্থাতেও ঋত্বিকবাবুর চোখের আগুন এক ফোঁটা কমেনি, কারণ ঋত্বিক ঘটক মানেই এক আগুনের নাম। মেঘে ঢাকা তারা, কোমল গান্ধার, সুবর্ণরেখা, এসব ছবিগুলোই সেই আগুনের ছাপ স্পষ্ট। সুচিত্রা খেয়াল করলেন ঋত্বিকবাবুর পিছনে একটা ব্যানারে বড় করে লেখা, বাংলাদেশের শরণার্থীদের জন্য দান করুন। ব্যানারের পাশেই একটা বড় বাক্স, সেখানে রাস্তার মানুষ টাকা ফেলে যাচ্ছে। বাক্সের পাশে লম্বা একটি টুল, তার ওপর গিটার হাতে এক বিদেশি তরুণ বসে আছে। গায়ের রং তামাটে, হিপিদের মতো লম্বা চুল, চোখে সানগ্লাস আর মুখ ভর্তি লালচে খোঁচা খোঁচা দাড়ি, পরনে ঢোলা বেলবটম প্যান্ট আর রঙিন হাওয়াই শার্ট, মাথায় একটি সাদা রঙের সোলার হ্যাট। গিটার আর মাউথ অর্গান বাজিয়ে তিনি গাইছেন, কাম সেনেটার্স কংগ্রেসম্যান, প্লিজ হিট দ্য কল, ডোন্ট স্ট্যান্ড ইন দ্য ডোরওয়ে, ডোন্ট ব্লক আপ দ্য হল। গানটা সুচিত্রার পরিচিত, কিংবদন্তি গায়ক বব ডিলানের গান। ঋত্বিকবাবু তরুণকে দেখিয়ে বললেন, ও হলো স্টিভ টার্নার, গায়ক ও সাংবাদিক, সপ্তাহ খানেক হলো আমেরিকা থেকে এসেছে। স্টিভের সঙ্গে কবি অ্যালান গিন্সবার্গও কলকাতা এসেছেন। স্টিভকে হ্যালো বলে কৌতূহলী সুচিত্রা জানতে চাইলেন, গিন্সবার্গ কোথায়? ঋত্বিকবাবু জানালেন, অ্যালান সকালে শক্তির সঙ্গে বারাসাত শরণার্থী শিবিরে গিয়েছে। শক্তি মানে কবি শক্তি চট্টোপাধ্যায়? হ্যাঁ, গতকাল অবধি টাকা পয়সা যা জমেছিল তা দিয়ে ওরা ওষুধ আর খাবার কিনে নিয়ে গেল। ঋত্বিকবাবু সুচিত্রাকে বললেন, এলেই যখন দুটো টাকা দিয়ে যাও, বলে ঋত্বিকবাবু হাত পাড়ালেন। লজ্জায় মাথা নিচু করে সুচিত্রা বললেন, ছি দাদা, এমন করে বলছেন কেন, আমি কি দূরের কেউ? বলেই কড়কড়ে কয়েকটা একশো টাকার নোট দিলেন ঋত্বিকবাবুর হাতে। হঠাৎ করে ঋত্বিকবাবু সুচিত্রাকে প্রশ্ন করলেন, সুচিত্রা, তুমি একসঙ্গে কত লাশ দেখেছ? একশো, দুশো, তিনশো, চারশো, পাঁচশো, ছশো, সাতশো, আটশো না নশো? এই প্রশ্নের উত্তর না দিয়ে অদ্ভুত এক ঘোর লাগা নিয়ে সুচিত্রা আবার অ্যাম্বাসেডরে চড়ে বসলেন। যে ভূখণ্ডের অসহায় মানুষের জন্য এই পাগলাটে মানুষটা তীব্র তাপদাহে পড়েছেন, কেঁদেছেন, চিৎকার করেছেন, সেই ভূখণ্ডে তো ঋত্বিকবাবু আর কখনোই ফিরে যাবেন না জেরেও। ঋত্বিকবাবুরা পরিবারসহ ৪৭ সালেই এপারে চলে এসেছেন, তবুও এত বড় ফিল্ম ডিরেক্টর ভাবলে আশ্চর্য হতে হয়। যে ঋত্বিক ঘটককে জগৎ বিখ্যাত চলচ্চিত্রকারদের সঙ্গে তুলনা করা হয়, সে মানুষটি কেমন নাওয়া খাওয়া ভুলে জ্বলন্ত ফুটপাতে দাঁড়িয়ে তৎকালীন পূর্ব বাংলার শরণার্থীদের জন্য ভিক্ষে করছেন, এমনই মহান ছিলেন ঋত্বিক ঘটক, যার সৃষ্টি এখনও বাঙালিকে ভাবা প্র্যাকটিস করে।